নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো মুচমুচে মুসুর ডালের পকোড়া। আর এই মুচমুচে মুসুর ডালের পকোড়াগুলো কিন্তু সন্ধ্যের চা কফি কিংবা গরম গরম ডাল ভাত সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। ডালগুলো আমি 4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভালোভাবে ভিজে গেছে। এখন এখান থেকে 2 টেবিল চামচ মুসুর ডাল আমি অন্য একটা বাটিতে তুলে নিলাম। আর বাকি এই ডালগুলো, এগুলোর আমি একটা পেস্ট তৈরি করব। একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এখন এই জারের মধ্যে এই ডালগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ডালগুলোই আমি এখানে দিয়ে দিলাম। এখন এই ডালগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি জল। এখন এই ডালগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। তবে একদম মিহি পেস্ট কিন্তু তৈরি করার দরকার। দেখুন, ডালের পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর ডালের পেস্টটা কিন্তু একটু দানা দানাই আছে। এভাবেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। এখন যে ডালগুলো তুলে রেখেছিলাম সেই ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 15 থেকে 16 কোয়া রসুন। আমি এখানে রসুনের কোয়াগুলো একটু থেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে করে পকোড়াগুলো ভেজে নেব। ছোটো বড় আপনারা আপনাদের পছন্দের আকার মতো ভেজে নিতে পারে। গ্যাস অন করে আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দিলাম। লো হিটে করে এই পকোড়াগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন, এভাবে একে একে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন, একসঙ্গে বেশ অনেকগুলো পকোড়াই আমি এখানে দিয়ে দিলাম। এখন একটা সাইড হয়ে গেলে তারপরে এই পকোড়াগুলো আমি উল্টে দেব। আর এভাবে কিন্তু কম আঁচে ভাজবো, তাহলে পকোড়াগুলো একদমই মুচমুচে হবে। পকোড়াগুলোর নিচের দিক থেকে লালচে রং চলে এসেছে। এখন এভাবে পকোড়াগুলো উল্টে দেব। সমস্ত পকোড়াগুলো উল্টে দিলাম। এখন এভাবে উল্টে পাল্টে লালচে রং হওয়া অবধি ভেজে নেব। দেখুন, পকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিলাম। হাই হিটে করে দিয়ে 40 সেকেন্ডের মতো এভাবেই ভেজে নেব। তাহলে কি হবে, পকোড়ার মধ্যে এক্সট্রা তেলটা থাকবে না। এখন আমার এই পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পকোড়াগুলো এভাবে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন এই পকোড়াগুলো আমি রেখে দিচ্ছি। বাকি ডাল পকোড়াগুলোও আমি ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই পকোড়াগুলোও ঠিক একইভাবে আগের মতোই লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি সব কটা ডাল পকোড়া ভেজে নিয়েছি আর পকোড়াগুলো কিন্তু একদমই মুচমুচে। দেখুন, আর আমি যে গোটা গোটা ডালগুলো রেখে দিয়েছিলাম সেগুলোও কিন্তু পকোড়ার ওপর থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে। দেখুন, এটা কিন্তু খেতেও কিন্তু ভীষণই দুর্দান্ত হয়। আমি ভেঙে একটা ভেতরেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণভাবে পছন্দ করবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।